আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইসলামিক ট্রাভেল শো সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটিতে সহযোগী স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, শুরুতে আমি জানিয়ে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, অরুসুলান কদ কসাসনাহুম আলাইকা ওয়া রুসুলান লাম নাকসুসুহুম আলাইক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলে দিচ্ছেন যে এমন কিছু নবী রয়েছেন, আম্বিয়া আলাইহিমুসসালাম, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেছেন, মানুষকে অবগত করেছেন, এবং এমন অসংখ্য নবী আছেন যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবহিত করেননি, নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসাল্লামদেরকেও অবগত করেননি। আজকে তেমনই একজন নবী এবং একজন আউলিয়াকে নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ নবী দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসাল্লামের ব্যাপারে আমরা অনেকেই শুনেছি, তার মাকবারায় আজকে যাব, এবং সেই সাথে একজন প্রসিদ্ধ সালেহীন এবং প্রসিদ্ধ সালেহ ব্যক্তি হযরত লুকমান হাকিম রহিমাহুল্লাহ এর কবরও আজকে আমরা জিয়ারত করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা ইতিমধ্যে এসে এখানে পৌঁছে গেছি, এখন চলে যাচ্ছি তাদের মাকবারা জিয়ারাতে। প্রিয় দর্শক, মিশরে যে সমস্ত মাকবারাগুলো আমরা দেখেছি, অধিকাংশ মাকবারার ওপরেই কিন্তু বাসস্থান নির্মিত, কিন্তু এই মাকবারা দুটোর ক্ষেত্রে আমরা একটু ভিন্নতা পেলাম। দেখা গেল যে এই মাকবারাগুলোর ওপরেই হযরত দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালামের নামে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে, আমরা সেই মসজিদটি দেখেছি। এই মসজিদের নিচেই কিন্তু হযরত দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং লুকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাকবারা অবস্থিত। আমরা নিচ পর্যন্ত চলে এসেছি, এখন আপনাদেরকে ঠিক আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি, অর্থাৎ লুকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাকবারা। প্রিয় দর্শক, এটিই হচ্ছে হযরত দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালামের কবর, যেই দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে তার কথা বলেছেন এবং তার ব্যাপারে কথা এসেছে। আর আমরা হযরত দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালামের পাশেই এখন আপনাদেরকে দেখাবো হযরত লুকমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কবরটি। প্রিয় দর্শক, আর এটি হচ্ছে হযরত লুকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কবর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লুকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন একজন হাবশি কালো মানুষ, তার চোখগুলো ছিল বড় বড় এবং ঠোঁটগুলো ছিল মোটা, পা ছিল ফাটা এবং শরীরের অবকাঠামো ছিল শর্ট, অর্থাৎ তিনি বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। লুকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আসলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তাকওয়াটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়েছেন। এই তাকওয়ার বদলতেই আল্লাহ তাআলা লুকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি হযরত দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং লুকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কবরের পাশে, যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। মসজিদের ফ্লোর থেকে এটা প্রায় 27 ফিট নিচে অবস্থিত এই দুইটি মাকবারা। লুকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যেই মহান বাণী আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সেই পছন্দকৃত আয়াতগুলোর তেলাওয়াত শুনতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ
إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبُهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا. এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার একটু শেষে এসে বলছেন, يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. এরপর আয়াত আল্লাহ তাআলা আবার ঘোষণা করছেন, ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. صدق الله العظيم. محترم চমৎকার তেলাওয়াত আমরা শুনেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো উল্লেখ করেছেন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা থেকে নিয়ে, অর্থাৎ যেটি তিনি তার সন্তানদের সামনে তুলে ধরেছিলেন। তো এই আয়াতে কারিমার শিক্ষণীয় বিষয়টি আপনি যদি আমাদের সামনে তুলে ধরতেন। এখানে লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সাতটি বিষয়ের কথা বলেছেন। এক নম্বর বিষয় হচ্ছে আত তাহযিরু মিনাশ শিরক, শিরক থেকে তিনি তার সন্তানকে অত্যন্ত আদর করে আদর মাখা কণ্ঠে তার সন্তানকে শিরক থেকে বিরত থাকার কথা বলেছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তার সন্তানকে বলতেছিলেন, ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, তুমি শিরিক থেকে দূরে থাকো। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অত্যাচার, সবচাইতে বড় পাপাচার। আমরা জানি শিরিক এমন একটি মারাত্মক ধরনের অন্যায় যে অন্যায়টি আল্লাহ তাআলা মাফ করেন না, সব অন্যায় আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, করাবাতুল আউদি খতিয়াতান, যদি সারা দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে কেউ যদি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারে যদি শিরকের গুনাহ তার ভিতরে না থাকে। এবং আমরা আরেকটি হাদিসের মধ্যে যদি দেখি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেছেন, আমি কিয়ামতের দিন যখন সাফাত করব, ফাহিয়া নাইলাতুন, আর আমার সাফাত পেয়ে আমার সব উম্মতগুলো জান্নাতি হয়ে যাবে। শুধু এক শ্রেণীর উম্মত সেদিন জান্নাতি হবে না, তারা হচ্ছে লাই যারা মান মাতা উম্মিন উম্মতি, আবার যে উম্মতগুলো মৃত্যুবরণ করেছে শিরক অবস্থায়, ওই শিরক করা ব্যক্তিগুলো সেদিন কিন্তু নাজাত পাবে না। ধন্যবাদ মোহতারাম, আমরা বাকি আলোচনাটুকু একটি বিরতির পরে এসে শুনবো ইনশাআল্লাহ তাআলা। একটি বিরতির সময় হয়েছে। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরাবিকা ফেলা, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড এবং এলিট গোল্ড মেহেদি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পরে খুব শীঘ্রই আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা বিরতির আগ পর্যন্ত শুনেছি হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের যেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে উল্লেখ করেছেন, সেই কথাগুলির একটি কথা আমরা মুহতারামের মুখ থেকে শুনেছি। আমরা আমাদের মুহতারামের কাছে চলে যাচ্ছি বাকি বিষয়গুলো শোনার জন্য। শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নবী লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার স্বীয় সন্তানকে, এর বয়সটা যদি আমরা লক্ষ্য করি, যেহেতু ইয়া বুনাইয়া বলেছে, যদি বয়সটা খুব বেশি বড় হতো, বুনাইয়া শব্দটি আরবিতে বড় সন্তানদের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, ছোট বাচ্চা, তার মানে যার বয়সটা 10 বছর কিংবা 11-12 বছর, এমন সন্তানকে আদর মাখা কণ্ঠে তিনি নসিহত করতেছিলেন যে আমার প্রিয় বৎস, তুমি শিরক থেকে দূরে থাকো। এই শিক্ষাটি আমাদের সকলেরই নেওয়া দরকার, কারণ আমরা সূরাতুল ফাতিহায় নিত্য নৈমিত্তিক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, নামাজের ফরজগুলোতে, সুন্নতগুলোতে আমরা পড়ে থাকি, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কেবল ইবাদত করি, তোমারই কাছে কেবল সাহায্য চাই। এটি হচ্ছে ইবাদতের মূল ভিত্তি এবং শিরক থেকে বেঁচে থাকার মূল পাওয়ার বা শক্তি। সুতরাং আমাদেরকে শিরিক বর্জন করতে হবে। 2 নম্বরে নবী লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম
তিনি তার সন্তানকে নসিহত করতেছিলেন পিতামাতার সাথে সদাচরণের ব্যাপারে, সুন্দর আচরণের ব্যাপারে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা ঠিক এভাবে উল্লেখ করলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছিলেন, ও আমার প্রিয় বৎস, তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। পিতামাতার সাথে আচরণটা এত সুন্দর হতে হবে, এটা এই জন্য কারণ তোমার পিতামাতা তোমাকে কষ্টের পরে কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে, তোমাকে জন্ম দিয়েছে, এজন্য তুমি সুন্দর আচরণ করো। লক্ষণীয় বিষয় হলো, ওয়াইন জাহাদাকালি তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। তোমার পিতামাতা যদি শিরিকের ব্যাপারে তোমাকে বাধ্য করে, চাপিয়ে দেয়, তারপরও তাদের সাথে খারাপ আচরণ করো না, তুমি শিরিক থেকে বেঁচে থাকো। এবং ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে যতদিন তুমি বাঁচবে ততদিন তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করো, তাদেরকে তাদের যে হকগুলো আছে সেগুলো আদায় করতে হবে। এরপর আমরা যদি লক্ষ্য করি, মুরাকাবাতুল্লাহ, আল্লাহ আমাদের ব্যাপারে কতটা আল্লাহর দায়িত্ব এবং কতটা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, আমার পাপের ব্যাপারে কতটুকু জবাব দিতে হবে। মিসকাল আমিন হাব্বা বলা হয়েছে, যদি একটা ছোট্ট বীজ একটা ছোট্ট পাথরের ভিতরে কোনো একটা জায়গায় আকাশ অথবা জমিনের কোথাও যদি লুকিয়ে রাখা হয়, সেটি যদি আমার গুণার পরিমাণ অণু অথবা পরমাণু পরিমাণ হয়, এই গুণাটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উঠিয়ে আনবেন এবং জবাবদিহি করতে হবে। এরপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে চমৎকারভাবে বলা হয়েছে আকিমিস সালা, নামাজ কায়েমের কথা। ইয়া বুনাইয়া আকিমিস সালা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। হে সন্তান, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এবং সামাজিক কিছু বিষয় আছে, তার সন্তানকে কত সুন্দর করে বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জমিনের বুকে তুমি চলো না। যখনই তোমার ভিতরে অহংকার আসবে, তুমি মনে করবো আমি ক্ষুদ্র একটি মানুষ, সামান্য একটি সৃষ্টি, আমি তো এমন ছিলাম, আমার কথা, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনা দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তু আমি ছিলাম না। এইভাবে করে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সাতটিভাবে গাইড করলেন, যে গাইডগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হলো। আল্লাহ তাআলা নবী না হওয়া সত্ত্বেও, যেহেতু উনি নবী কিনা একটি ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, তারপরে আল্লাহ তার নসিহতগুলোকে কোরআনুল কারীমের মধ্যে মানে অমৃত করে রেখে দিয়ে একটি সুরার নাম করে দিলেন, নামকরণ করে দিলেন সুরায় লোকমান। এখানে বনি ইসরাইল শত শত নবীকে শূলে চড়িয়ে হত্যা করেছিল, আমরা সেই জায়গাটি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের মোহতারামের কাছ থেকে শুনব, সেই শূলে চড়িয়ে যে বনি ইসরাইল শত শত নবীকে শহীদ করেছেন, কি কারণে বনি ইসরাইল এই মর্মান্তিক ডিসিশন সিদ্ধান্ত গ্রহণ করত, আমরা আমাদের মোহতারামের কাছে যাচ্ছি। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। সাদাকাল্লাহুল আযীম। আমরা এখনই দেখতে পেয়েছি এখানে যে জায়গাটি রয়েছে নবীদেরকে সুরে চড়ানোর জায়গা। আসলে নবী আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসালাম সত্যের দাওয়াত নিয়ে যখনই এসেছে, সত্যের বিপরীতে যারা ছিল, এগেনিস্টে যারা ছিল, তাদের পক্ষ থেকে জুলুম এসেছে, নির্যাতন এসেছে। যেমন জাকারিয়া আলিহি সালাতু ওয়াসালামের সমসাময়িক সময়ে নবীদেরকে তখন করাত দিয়ে চিরে মেরে ফেলা হয়েছে, নবীদের শরীরটাকে লোহার চিরুনি দিয়ে আছড়ে ফেলা হয়েছে, নবীদের শরীরের উপরে জ্বলন্ত টকবগে গরম তেলগুলো ঢেলে দেওয়া হয়েছে, আর এই শূলের ভিতরে চড়িয়ে নবীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আজকের এই শূলের সামনে এসে আমাদের এই কথাগুলোই মনে পড়ছে যে নবী আলাইহিম সালাতু ওয়াসালাম, আম্বি আলাইহিম সালাতু ওয়াসালাম, তারা কত কঠিন পরীক্ষা দিয়েছে দীনের জন্য, ইসলামের জন্য। রাসূল যখন খাব্বাবকে কথাগুলো বলল, খাব্বাব চোখে পানি নিয়ে চলে গেল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথা বহু মনে পড়ে আমাদের। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খাব্বাবের পিঠের ভিতরে জড়িয়ে ধরলেন, খাব্বাবের পিঠগুলো গর্ত হয়ে গিয়েছিল।
ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, খাব্বাব তোমার পিঠের এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাব দিয়ে বলল, ওমর তুমি কি ভুলে গেছো, আমি তো সেই খাব্বাব যার পিঠগুলা রক্তে রঞ্জিত হয়ে যেত, যার পিঠের উপরে পাথর দিয়ে চেপে রাখা হতো, যার মাথার উপরে গরম ইস্ত্রিকে গরম করে, লোহাকে গরম করে মাথার মধ্যে গরমের তাপগুলো দেওয়া হতো, এইভাবে করে কষ্ট দেওয়া হয়েছে। জুলুম আসবে, নির্যাতন আসবে, কষ্ট ক্লেশের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হবে। তারই সাক্ষী আজকের এই শূল, যেটি মিশরে সুদীর্ঘ দিন ধরে, এটি ধরা যায় প্রায় 7,000 বছর আগের ঐতিহ্য। তার মানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সময়ের এই শূলটি আজও পর্যন্ত কালের সাক্ষী হয়ে, দাউদ আলাইহিস সালামের পর থেকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এরপর থেকে এই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আজও পর্যন্ত সাক্ষী হয়ে আছে। ধন্যবাদ মোহতারাম, আসলে আপনার আলোচনা থেকে আমরা আবেগাপ্লুত হয়ে গেছিলাম। ইসলাম সুশীতল শান্তির ধর্ম, ইসলাম এত সহজে আসেনি, ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা সাধনার প্রয়োজন হয়েছে এবং এভাবে ইসলাম বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। তো মোহতারাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরবি কাফেলা পাওয়ার্ড বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড আজকের পর্ব এখানে শেষ করছে। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময় আরটিভির পর্দায় আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই দোয়া এবং শুভকামনা রইল সকলের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।